वेलकम टू फ्लॉलेस मैथमेटिक्स। आज हमारे इंटीग्रल्स ऑफ सम स्पेशल फॉर्म ऑफ फंक्शंस एर पार्ट 11। आगे दिन हमें फॉर्म 5 शुरू कर तुम्हारे फॉर्म 5 रिलेटेड संक्षिप्त 28 और 29 अंक बुझे दिए एकटाई अंक बाकी छिल दीर्घ 19 और दीर्घ 19 बोझानोर पर एलएम मेथड शुरू करब। ये अच्छा दीर्घ 19 खाते देखे बोझ तर एलएम मेथड एक टाफ आ तुम्हारा এতদিন দেখে এসছো তোমার মেথড অফ সাবস্টিটিউশন এবং এর আগের যে সেভেন চ্যাপ্টার 7 ছিল সেখানে ছিল, তো সেই অঙ্কগুলো আমি আগে খাতায় ধরে ধরে করাবো, তারপর যদি মনে হয় তখন আমি বোঝাবো, নয়তো আমি নিজে আগে হাতে করে তোমাদের বুঝিয়ে দেবো। আচ্ছা উনিশের অঙ্কটা দেখো, উনিশের অঙ্কটা কি দিয়েছে না, ডিএক্স ডিভাইডেড বাই 1 মাইনাস কস আলফা কস এক্স এর ইন্টিগ্রেশন, ঠিক দীর্ঘ 19 এটা, ঠিক আছে। তো অঙ্কটা আমরা কিভাবে করব না, dx ডিভাইডেড বাই 1 মাইনাস cos আলফা। আচ্ছা এখানে তোমার ফর্ম 5 রিলেটেড আমি তোমাদের বলেছিলাম যে সচরাচর এই ধরনের দেখতে কিন্তু অঙ্কটা মানে ফর্মের যে আকারগুলো হয় সেগুলো হয় না, তোমাদের আমি দেখিয়েছিলাম বা বলেছিলাম বা আগের যে দুটো অঙ্ক ছিল সেগুলো এই টাইপেরই ছিল, ঠিক। এবং সেখানে আমি বলেছিলাম যে দীর্ঘ 19টা যখন করাবো দেখবে ওরকম ধরনের দেখতে নয়, তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ কনস্ট্যান্ট আছে কিন্তু এখানে আবার কি না কস আলফা কনস্ট্যান্ট, অন্যগুলোতে আমাদের কি হয় না কোনো নিউমেরিক্যাল থাকে কিন্তু এখানে কি এখানে কনস্ট্যান্টটা সেটা কি আছে দেখো কস আলফা আছে, ঠিক আছে। তো কস আলফাটাও কিন্তু কনস্ট্যান্ট, কারণ বুঝতে পারছো যে এক্স এর উপর ডিপেন্ডেন্ট ফাংশন, তাহলে নিশ্চয়ই কস আলফার আমাদের কনস্ট্যান্টই হবে, ঠিক, এটা তোমাদের বুঝতে হবে। আচ্ছা এবং নিয়মটা এটাই ছিল যে কস এক্স থাকুক বা সাইন এক্স থাকুক সেখানে আমরা কি বসাবো সেটা আমরা আগেরটাতে আগের ভিডিওতে খুব ভালো করে জেনে গেছিলাম। দেখো কস এক্স আছে তাহলে রীতিমতো সেই নিয়ম অনুযায়ী আমাদের কি বসছে না কস এক্স এর জায়গায় 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই 2 বসালাম। এরপর 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই 2 তাহলে কি হচ্ছে না উপরে এখানে উঠবে যাবে এবং সেটা কি হয় সেক্স স্কোয়ার এক্স বাই 2, তাই তো। আচ্ছা তাহলে এখানে আবার গুণ করলে কি হবে 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই 2 আর কস আলফার সাথে এটা গুণ হবে অর্থাৎ মাইনাস কস আলফা মাইনাস মাইনাস প্লাস কস আলফা ট্যান স্কোয়ার এক্স বাই 2, ঠিক। আচ্ছা এবার এখানে দেখো ট্যান স্কোয়ার এক্স বাই 2 কমন যাচ্ছে, কমন গেলে কোনটা কোনটা তাহলে যাচ্ছে না 1 আর এদিকে প্লাস কস আলফা, তাহলে 1 প্লাস কস আলফা প্লাস 1 মাইনাস কস আলফা, তাহলে প্লাস 1 মাইনাস কস আলফা হলো, ঠিক। আবার দেখো 1 তার মানে এটা আমরা লিখতে পারি তো যে ধরো 1 প্লাস কস আলফা আমরা দুটো থেকে কমন নিয়ে নেবো, ঠিক আছে। 1 প্লাস কস আলফা যদি আমরা দুটো থেকে কমন নিই তাহলে সেটা 1 বাই 1 প্লাস কস আলফা সেটা দুটো গোটাটাই কনস্ট্যান্ট, তাহলে সেটা আমরা বাইরে যেতে পারি, এটা আমরা লিখতে পারি। আচ্ছা তাহলে 1 প্লাস কস আলফা যখন আমি তোমার দুটো থেকে কমন নিচ্ছি এখানে ছিল না তাহলে এখানে সেটা ডিভাইড ভাবে থাকবে, ঠিক। এরপর তোমরা একটা কথা ভেবে দেখো 1 মাইনাস কস 2 থিটা, মানে এখানে ফর্মুলাটা হচ্ছে এটাই যে 1 মাইনাস কস 2 থিটা, ঠিক, 1 মাইনাস কস 2 থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কস 2 থিটা সমান ছিল আমাদের ট্যান স্কোয়ার থিটা, এটা ফর্মুলা, ঠিক আছে। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি তো বা ফর্মুলা এটা কোথা থেকে এলো না আমরা কোনখান থেকে এলো আমি বলি, 1 মাইনাস কস স্কোয়ার সরি 1 মাইনাস কস 2 থিটা ইকুয়াল টু কি ছিল মনে করে দেখো 2 সাইন স্কোয়ার থিটা, 2 সাইন স্কোয়ার থিটা ছিল, ঠিক। আবার 1 প্লাস কস 2 থিটা সমান ছিল 2 কস স্কোয়ার থিটা ছিল, তো দুটো যদি আমরা ডিভাইড করে দিই, ঠিক, দুটো ডিভাইড করলে কি আসে দেখো 1 মাইনাস কস 2 থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কস 2 থিটা ইকুয়াল টু 2 ক্যান্সেল ট্যান স্কোয়ার থিটা আসছে। এখানে কি দেখো না আলফা আছে মানে শুধু এখানে থিটা আছে, তাহলে এটা কি হবে থিটা বাই 2 হবে, ঠিক সেরকম ভাবে এটা কি আসে দেখো 1 মাইনাস কস আলফা ডিভাইডেড বাই 1 প্লাস কস আলফা ইকুয়াল টু ট্যান স্কোয়ার আলফা বাই 2 হচ্ছে, তাহলে বুঝতে পারলাম যে এই জায়গায় এটা কেন লিখলাম, ঠিক। তাহলে আমরা কি পাচ্ছি না সেক স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স ডিভাইডেড বাই ট্যান স্কোয়ার এক্স বাই 2 প্লাস ট্যান স্কোয়ার আলফা বাই 2 এর ইন্টিগ্রেশন, ঠিক। এরপর আমরা কি করেছিলাম না ট্যান এক্স বাই 2 টাকে আমরা জেড ধরেছিলাম এবং ডিফারেন্সিয়াল করলে আমরা কি পাচ্ছিলাম না হাফ ইন্টু সেক স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স ইকুয়াল টু ডিজেড, মানে সেক স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স এর জায়গায় আমরা কি লিখছিলাম 2 ডিজেড, ঠিক। তাহলে এখানে কি আসছে না এটা থেকে আমরা কি লিখতে পারি মেথড অফ সাবস্টিটিউশন অ্যাপ্লাই করে যেখানে লিখব 2 ডিজিট ডিভাইডেড বাই জেড প্লাস ট্যান স্কোয়ার আলফা বাই 2। আবার ট্যান স্কোয়ার আলফা বাই 2 মানে কি ট্যান আলফা বাই 2 তার হোল স্কোয়ার, দেখো সেটাই লেখা হয়েছে এবং এটা 2টা কনস্ট্যান্ট তাই 2 বাইরে চলে গেল, তাহলে 2 বাই 1 প্লাস কস আলফা ইন্টু 1 বাই ট্যান আলফা বাই 2,
1 বাই tan আলফা বাই 2 ফর্মুলাটা মনে করে দেখো কি ছিল না 1 বাই a tan ইনভার্স x বাই a ছিল রাইট তাহলে এখানে কি হবে না 1 বাই tan আলফা বাই 2 যেটা a সেটা কি না tan আলফা বাই 2 tan ইনভার্স z এখানে x এর জায়গায় কি আছে z আছে তাহলে z বাই a মানে tan আলফা বাই 2 প্লাস একটা কনস্ট্যান্ট c ঠিক আছে আবার দেখো 1 প্লাস cos আলফা এটার ফর্মুলা কি হয় 2 cos স্কয়ার আলফা বাই 2 এখানে আমি এখনি তোমাদের বললাম বা আগে থেকেই আমরা এগুলো জানি ঠিক ইনটু আবার sin tan আলফা বাই 2 টাকে sin আলফা বাই ডিভাইডেড বাই cos আলফা বাই আলফা বাই 2 আমরা লিখতে পারি সেখান থেকে দেখো একটা cos আলফা বাই 2 ক্যান্সেল হয়ে গেল এখানে 2 2 ক্যান্সেল হচ্ছে কি থাকছে না tan ইনভার্স এদিকে আছে tan x বাই 2 যেটা আমরা z ধরেছিলাম অ্যাজিউম করেছিলাম এবং ডিভাইডেড বাই tan আলফা বাই 2 তাহলে আলটিমেট আনসার আমাদের কি এলো না 2 cosec আলফা cosec আলফা tan ইনভার্স 1 বাই tan আলফা বাই 2 মানে cot আলফা বাই 2 আমরা জানি আর tan x বাই 2 প্লাস c কনস্ট্যান্ট ঠিক এটা গেল আমাদের ফর্ম 5 আমরা আজকে শেষ করলাম ঠিক আছে আচ্ছা আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছো এবং ফর্ম 5 রিলেটেড অঙ্কগুলো বুঝতে পেরেছো আমি এমনি নিউমেরিক্যাল দিয়ে কনস্ট্যান্ট থাকলে কি রকম হতে পারে সেটা তোমাদের বুঝিয়ে দিলাম প্লাস দিয়ে মাইনাস দিয়ে সাইন দিয়ে কস দিয়ে প্লাস তোমার কস আলফা মানে এরকম যে কনস্ট্যান্ট আছে সেই রিলেটেডও আমি অঙ্ক করিয়ে দিলাম তাহলে আশা করছি তোমাদের এই রিলেটেড কোনো অঙ্ক যদি আসে বা অন্য কোনো আরো অঙ্ক থেকে থাকে এক্সারসাইজে আশা করছি তোমাদের কোনো প্রবলেম হবে না ঠিক এবার আজকে আমরা শুরু করব ফর্ম 6 ফর্ম 6 টা কি না আমি আগের দিনে তোমাদের বলেছিলাম এলএম মেথড এলএম মেথড আমরা আগে থেকেই দুটো চ্যাপ্টার থেকে জেনে আসছি যে একটু একটু আমাদের ধারণা আছে এবং এই চ্যাপ্টার রিলেটেডও আমাদের কিন্তু এলএম মেথড আছে প্রথমে আমাদের জানতে হবে যে কোন কোন মানে কোন ফাংশনসের ক্ষেত্রে আমরা এলএম মেথড ইউজ করব যে যেগুলো আমরা আগেও জেনেছিলাম যে সেই মানে সেই সব রিলেটেড কোনখানে আমরা এলএম মেথড ইউজ করব সেই সব চ্যাপ্টারের ক্ষেত্রে তো এখানে আমরা কোন অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা এলএম মেথড ইউজ করব সেটা হচ্ছে ধরো এরকম ফাংশন থাকলো a sin x plus minus b cos x divided by p sin x plus minus q cos x এখানে কিন্তু a b p q এগুলো প্রত্যেকটা কনস্ট্যান্ট ওকে প্রত্যেকটা কনস্ট্যান্ট এবং সেটা এই ফাংশনগুলো প্লাসে থাকতে পারে মাইনাসে থাকতে পারে নিচেরটাও তাই প্লাসে থাকতে পারে মাইনাসে থাকতে পারে কোনো বা মানে বাধ্যতামূলক কোনো কন্ডিশন নেই যে প্লাসেই থাকবে শুধুমাত্র বা মাইনাসেই থাকবে ঠিক আছে তাহলে এক্সাম্পল আমরা যদি বলতে চাই কিরকম হতে পারে না ধরো হতে পারে 3 sin x plus 2 cos x divided by 2 cos x ঠিক এটা এইদিকেও থাকতে পারে 2 cos x minus sin x এরকমও থাকতে পারে ঠিক তাহলে এই রকম dx আর ইন্টিগ্রেশন এরকম রইল ঠিক তো দীর্ঘতে আছে সংক্ষিপ্ততে এই এলএম মেথড রিলেটেড অঙ্ক নেই তাহলে এই এই রকম টাইপের ফাংশন থাকলে আমরা কি করব সেই ফাংশনগুলো টু সলভ ইউজ এলএম মেথড ঠিক সেই ধরনের অঙ্ক থাকলে আমরা কোন মেথড ইউজ করব এলএম মেথড ইউজ করব এবং আমি অঙ্কগুলো লিখে নিয়েছি দীর্ঘ 3 4 7 11 12 এই ধরনের অঙ্কগুলো আছে তোমরা দেখলেই বুঝতে পারবে তিনেরটা দেখো cos x plus এই ডিভাইডেড বাই sin x plus cos x চারেরটাও তাই sin x ডিভাইডেড বাই sin x plus cos x ঠিক অর্থাৎ একটাও থাকতে পারে দেখি বুঝতে পারছো বা সাতেরটা দেখো দুটো আছে দেখো cos x plus 2 sin x ডিভাইডেড বাই 3 cos x plus 4 sin x ওকে আবার 11টা দেখো কিছু মানে উপরে নেই অর্থাৎ dx ডিভাইডেড বাই 1 প্লাস tan x আবার 12টা দেখো tan x ডিভাইডেড বাই 1 প্লাস tan x ঠিক তাহলে বিভিন্ন ধরনের আমি অঙ্ক নিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছো কোনটাতে আমি sin x cos x দুটো আছে নিচে সেখানে সেটাও দুটো নিচে একটা উপরে cos x আছে একটা sin x আছে এরকমও করাবো আবার সবগুলোই আছে যেমন আমি দেখালাম cos x মানে এখানে a b p q সবই আছে সেরকম করাবো একটা আবার দেখো উপরে কিছুই নেই মানে 1 আছে আবার 1 প্লাস tan x আছে এরকম একটা অঙ্ক করাবো আবার উপরে tan x আছে নিচে কি না একটা আছে তোমার কনস্ট্যান্ট আছে আর এদিকে tan x আছে এই অঙ্ক আমি কিন্তু করাবো প্রত্যেকটা অঙ্ক আমি ধরে ধরে তোমাদের করাবো নেক্সট ডে থেকে শুরু হবে এলএম মেথড ওকে আজকের মতো টাটা।